সুপ্রিয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। শুভ সকাল। আজকের ক্লাস সিক্স ষষ্ঠ শ্রেণী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের তথ্য যোগাযোগ এই বিষয়টা নেব, তথ্য ও যোগাযোগ দ্বিতীয় অধ্যায়। তথ্য যোগাযোগের ব্যবহার আমরা নানা নানা ক্ষেত্রে তথ্য যোগাযোগের, বর্তমান যুগ হলো ডিজিটাল যুগ, সেক্ষেত্রে বাংলাদেশ, তাই তথ্য যোগাযোগের ব্যবহার আমরা বহু ক্ষেত্রে করি। বর্তমান যুগই তথ্য যোগাযোগ ছাড়া অসল। বহু ক্ষেত্রে তোমরা ক্লাস সিক্সে পড়ো, তাই না? ক্লাস ফাইভে যখন পরীক্ষা দিয়েছিলে, তোমাদের একটা পরীক্ষা ছিল না, ফল প্রকাশ কবে হবে কি হবে। আগে পূর্ব যুগে যখন তথ্য যোগাযোগ ছিল না, তখন খাতা দেখতো, হাতে কলমে দেখে রেজাল্টটাও হাতে হাতে মুখে মুখে রেজাল্টটা করতো। কিন্তু বর্তমানে রেজাল্টটা খাতা দেখা হয়ে গেলে কম্পিউটার সেন্টারে জমা হয়, সেখান থেকে ফল খুব দ্রুত হয়, হওয়ার পরে ফল প্রকাশিত হয়। তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আজকের পাঠ। আগের পাঠে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটির এমন দুটি উদাহরণ নিয়েছি যেগুলো আমরা সবাই জেনে হোক না জেনে হোক কোনো না কোনোভাবে ব্যবহার করেছি। আমরা জেনেও করেছি না জেনেও করেছি, কোনো না কোনোভাবে আমরা ব্যবহার করেছি। এই পাঠে আমরা আরো নতুন কিছু ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানব। এই ক্ষেত্রে আমরা আরো নতুন তথ্য প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানব। শিক্ষাক্ষেত্রে কিভাবে ব্যবহার, তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, শিক্ষাক্ষেত্রে কিভাবে ব্যবহার হয়। যেমন শিক্ষাক্ষেত্রে তথ্য যোগাযোগ, একজন শিক্ষার্থীর কাছে সবচেয়ে আনন্দের ধ্বনি কি বলতে পারবে? পারবা তোমরা বলতে? সবচেয়ে আনন্দের ধ্বনিটা কি? পারবে না বলতে? অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু সবাই জানে স্কুলের শিক্ষার্থীর জন্য সেটা হচ্ছে ছুটির ঘন্টা। তোমরা অনেক কিছু জানো, কিন্তু তোমাদের সবারই মনে জাগছে যে সবচেয়ে আনন্দদায়ক হলো যখন ঘন্টা টং টং করে ঘন্টা বাজে, সেটা হলো তোমাদের কাছে সবচেয়ে আনন্দের। স্কুলের ছুটির ঘন্টা বাজলে পৃথিবীর সকল স্কুলের শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। হ্যাঁ, এরা সমস্ত স্কুলের শিক্ষার্থীরা কেন, শিক্ষকরাও আনন্দ প্রকাশ করে যে ছুটি ঘন্টা বেজে গেছে, এবার আমরা বাড়ি যাব। যারা শিক্ষা নিয়ে চিন্তা করে, ভাবনা করেন, তারাও সেটা জানেন, তাই সবসময় চেষ্টা করেন কিভাবে একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনটা একটু হলেও বেশি আনন্দময় করে তোলা যায়। শিক্ষার্থীদের জীবনকে কিভাবে একটু বেশি আনন্দময় করে তোলা যায় সেই চিন্তা করেন। লেখাপড়ার ব্যাপারে যখন আইসিটি ব্যবহার করতে শুরু করা হয়েছে, তখন হঠাৎ করে সেই কাজটি সহজ হতে শুরু করেছে। আগে কিন্তু এই কাজটা সহজ ছিল না, যখন আইসিটি ব্যবহারটা শুরু হয়েছে তখন হঠাৎ করেই এটা সহজ হয়ে গেছে। এখন শুধু সারাক্ষণ শিক্ষকের বক্তৃতা শুনতে হবে না, সারাক্ষণ আমরা যে বকিয়ে বকা শুনতে হবে না, মাঝে মাঝে স্ক্রিনে, সাদা স্ক্রিনে মাল্টিমিডিয়ার সাহায্যে তোমাদের বিশ্বকে হাতের মুঠো এনে দেওয়া যাবে। যে কোনো মাথাকে যে কোনো কিছু মুখস্থ করতে হবে না, এখন মাল্টিমিডিয়াতে লেখাপড়া অসংখ্য চমকপ্রদ বিষয় দেখানো যায়, বিজ্ঞানের বিষয়গুলো স্ক্রিনে প্রদর্শন করা যায়, এমনকি পরীক্ষার খাতায় কিছু না লিখে সরাসরি কম্পিউটারে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার খাতায় কিচ্ছু লেখা হচ্ছে না সরাসরি, এই যে লকডাউনে তোমাদের পরীক্ষা কিন্তু ওই ফোন, টাচ ফোন বা কম্পিউটারের মাধ্যমে নেওয়া হচ্ছে। তোমরা ক্লাস করছো, শিক্ষকদের কাছে প্রশ্ন করছো, নেওয়া যায়। এখন ব্যাগ বোঝাই করে পাঠ্য বই নিয়ে যেতে হয় না স্কুলে, ব্যাগ বোঝাই করে আনার দরকার হয় না, কিছুদিন পর তার হয়তো প্রয়োজনও হবে না। এটাই ইবুকে শিক্ষার্থী শুরু, শুধু যে তার পাঠ্য বই রাখতে পারে তা নয়, লাইব্রেরি কয়েক হাজার বই ইবুকে রাখা যায়। তারপর চিকিৎসা ক্ষেত্রে
আজকাল আইসিটি ব্যবহার না করে চিকিৎসার কথা কল্পনাই করা যায় না। আইসিটি তথ্য প্রযুক্তি ছাড়া চিকিৎসা কল্পনাই করা যায় না। কঠিন কঠিন রোগ তথ্য প্রযুক্তি সাহায্যে খুব সহজেই ধরা যায়। আগে কারো অসুখ হলে ডাক্তাররা রোগীর নানা ধরনের উপসর্গ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে রোগ নির্ণয় করতেন। এখন আধুনিক যন্ত্রপাতি দিয়ে নিখুঁতভাবে রোগ নির্ণয় করা যায়। শুধু তাই নয়, কেউ যদি হাসপাতালে চিকিৎসা নিতে যায় তখন তার সব ধরনের তথ্য সংরক্ষণ করে শুরু থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি আইসিটি ব্যবহার করে রাখা যায়। আর এই করোনাকালীন সময়ে চিকিৎসাও আমরা ফোনের মাধ্যমে, টেলিমেডিসিনের মাধ্যমে নিচ্ছি। ডাক্তারদের সান্নিধ্যে যাওয়া লাগছে না। টেলিফোন ব্যবহার করে স্বাস্থ্য সেবা নেওয়া যায়, সেটার নাম দেওয়া হয়েছে টেলিমেডিসিন, যেটা আমাদের দেশে শুরু হয়েছে। টেলিমেডিসিন বিশেষ করে করোনাকালীন সময়ে এটা বেশি কার্যকর ভূমিকা রাখছে। টেলিমেডিসিন বিজ্ঞান এবং গবেষণায় আইসিটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। সম্ভবত আইসিটি সবচেয়ে বেশি ব্যবহার হয় বিজ্ঞানে এবং গবেষণায়। আইসিটির কারণে এখন বিজ্ঞানীরা গবেষণার অনেক জটিল কাজ অনেক সহজ করে ফেলতে পারে আমাদের দেশের বিজ্ঞানীরাও যখন পাটের জিনোম বের করেছিলেন, যখন পাট বিভিন্ন ধরনের ধান, উন্নত মানের ধান গবেষণা করে যাদের জিনোম বের করছে করেছিলেন, তখন তারা আইসিটি ব্যবহারই করেছিলেন। এখন যে 85, 63, 82, 72 এই ধানগুলো এসছে, এগুলো আইসিটি ব্যবহার করে এসছে। কৃষি ক্ষেত্রে আমাদের দেশ হচ্ছে একটি কৃষি নির্ভর দেশ, কৃষি প্রধান দেশ, সবুজ শ্যামল শস্য শ্যামল এই দেশ। আধুনিক উপায়ে চাষ করে বাংলাদেশের খাদ্য প্রায় স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। আগে একটা ভুঁইতে 3 মণ ধান হলে এখন সেই ভুঁইতে 25-30 মণ ধান হচ্ছে। এভাবে সমস্ত ফসল উৎপাদন হচ্ছে। বছরে তিনটা সিজন তো হচ্ছেই আবাদ। তাই চাষিদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আইসিটি। রেডিও টেলিভিশনে কৃষি নিয়ে অনুষ্ঠান হচ্ছে, ইন্টারনেট কৃষির উপর ওয়েবসাইট তৈরি হচ্ছে, এমনকি চাষিরা মোবাইল ফোনে ফোন করে কৃষি সমস্যা সমাধান করছে। চাষিরা এগেল বিজ্ঞান ও গবেষণায় কৃষি পরিবেশ আর আবহাওয়া। পরিবেশ আবহাওয়া আমরা কবে বৃষ্টি হবে, কবে ঝড় হবে, কবে চন্দ্রগ্রহণ হবে, কবে সূর্যগ্রহণ হবে, নদী খাল বিল সমুদ্র উপকূলে কবে জোয়ার হবে, কবে ভাটা হবে, কবে অমাবস্যা, কবে পূর্ণিমা, সব হিসেব করে আইসিটির মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে কোন বিশ্বের কোন প্রান্তে কি হচ্ছে। আমাদের দেশে একসময় ঘূর্ণিঝড় অনেক মানুষ মারা যেত। 1970 সালে প্রলয়ংকারী একটা ঘূর্ণিঝড়ে এক দেশে প্রায় 5 লক্ষ লোক মারা গিয়েছিলেন। বাংলাদেশে এখন ঘূর্ণিঝড়ে আগের মতো এত বেশি মানুষ মারা যায় না। ঘূর্ণিঝড়ে এত বেশি মানুষ মারা যায় না, যায় সামান্য। তার কারণ হলো আইসিটি ব্যবহার করে অনেক আগে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া যায়। আবার রেডিও টেলিভিশন উপকূলের মানুষকে সতর্ক করে দিচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আরো আছে। আমরা এত করি, আইসিটি ব্যবহারের কথা লিখে শেষ করা যাবে না। বহু বড় বহু যুগান্তকারী ঘটনা এনে দিয়েছে আইসিটি। তোমাদের পারিবারিক জীবনে প্রভাব ফেলতে পারে এরকম আরো কয়েকটি ব্যাপার সম্পর্কে জানবো। পারিবারিক জীবনে প্রভাব ফেলেছে আইসিটি সম্পর্কে আরো অনেক কিছু জানবো। প্রচার ও গণমাধ্যম, আগে মানুষের ঘরে রেডিও তাও কয়েক মানুষের ঘরে থাকতো, আর এখন ঘরে ঘরে আইসিটির প্রচারের জন্য বড় বড় টাচ ফোন, ওয়াল টিভি, রেডিও টেলিভিশন, খবরের কাগজ বা অনলাইন সংবাদ মাধ্যমকে আমরা বলি প্রচার ও গণমাধ্যম। রেডিও, খবরের কাগজ, টেলিভিশন, অনলাইন প্রচার মাধ্যম, যেটি আমরা বলি সংবাদ, বলি প্রচার ও গণমাধ্যম। এই বিষয়গুলো আজকাল অনেক উন্নত হয়েছে। পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো খবর শুরু থেকে শেষ পর্যন্ত মুহূর্তের মধ্যে আমরা পেয়ে যাই। তা নয় তার ভিডিওটিও দেখতে পাই, আমরা শুধু পাই তা নয় তার ভিডিওটিও দেখতে পাই। কোথায় কি হচ্ছে, পৃথিবীর কোন প্রান্তে কি, দেশের কোন প্রান্তে কি হচ্ছে, সব কিছু আমরা জানার সাথে সাথে তার ভিডিও পেয়ে যাচ্ছি। এই ব্যাপারগুলো সম্ভবত হয়েছে শুধু আইসিটির মাধ্যমে, অনলাইন ইন্টারনেটের মাধ্যমে। তারপরে প্রকাশনা,
এদেশের স্কুল স্কুলে ছেলে মেয়েদের সরকার থেকে প্রতি বছর নতুন বই দেওয়া হচ্ছে, নতুন বই দেওয়া হচ্ছে। এই নতুন বইয়ের সংখ্যা প্রায় 35 কোটি। এই বিশাল অনেক বই ছাপানো সম্ভব হয় শুধুমাত্র আইসিটির কল্যাণে, আইসিটি ব্যবহার করে। শুধু যে নির্ভুল তা আকর্ষণীয় করে বই ছাপানো যায় তাই নয়, বইগুলো ওয়েবসাইট দেখেও নেওয়া যায়, বইগুলো ওয়েবসাইটেও দেয়, ওয়েবসাইট থেকেও নেওয়া যায়, যেন যে কেউ এগুলো ডাউনলোড করে নিতে পারে, যে কেউ এগুলো ডাউনলোড করে নিতে পারে। তারপরে ব্যাংক, ব্যাংক সেবা, ব্যাংক সেবা একটা সময় ছিল যখন একজন মানুষকে টাকা তুলতে তার ব্যাংককে নির্দিষ্ট শাখায় যেতে হতো। তার যে ব্যাংকে আমি কোর্চাতুর আছি, হয়তো খালিশপুর যে আমার টাকা তুলতে হতো, এখন আমি কোর্চাতুর বসেই টাকা তুলে নিতে পারি। এখন আর সেটি করতে হয় না। যেসব ব্যাংক অনলাইন হয়ে গেছে সেই সকল ব্যাংকের হিসাবধারী অ্যাকাউন্ট হোল্ডার যে কোনো শাখায় অর্থ জমা ও উত্তোলনের সুবিধা পেতে পারে। যে কোনো শাখায় বাংলাদেশে যে প্রান্তে যায় না কেন, আমরা ওই শাখা থেকে আমরা টাকা উত্তোলন করে নিতে পারি, আবার জমাও দিতে পারি। শুধু তাই নয়, যেখানে এটিএম মেশিন আছে সেখান থেকে ব্যাংক কার্ড দিয়ে দিন রাত 24 ঘন্টা যে কোনো সময় টাকা তোলা যায়। ব্যাংক কার্ড, এটিএম কার্ড আছে, দিন রাত 24 ঘন্টায় সেই শাখায় যেয়ে টাকা তুলে নেওয়া যায়। ব্যাপারটি আরো সহজ করবার জন্য আজকাল মোবাইল টেলিফোন, আরো সহজ করবার জন্য মোবাইল টেলিফোন ব্যবহার করে ব্যাংকিং শুরু করা হয়েছে। শিল্প সংস্কৃতির ক্ষেত্রে, শিল্প সংস্কৃতির ক্ষেত্রে, শিল্প সংস্কৃতিতে আজকাল আইসিটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। শিল্প সংস্কৃতিতে আজকাল আইসিটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। একসময় 1 সেকেন্ডের কার্টুন ছবি তৈরি করা হতো, 26টি ছবি তৈরি করতে হতো, এখন একসাথেই একটা কার্টুন হয়ে যায়, তখন 26টি তৈরি করতে হতো। আইসিটি ব্যবহার করে সেই পরিশ্রম অনেকাংশে কমে গেছে। শুধু তাই নয়, অনেক সময় অ্যানিমেশন ছবি এমনভাবে তৈরি করা হতো যেগুলো সত্যি মনে হতো। এই যে অ্যানিমেশন ছবি এত বিলুপ্ত হয়ে গেছে, অনেক পূর্বের এই প্রাণীটা, অনেক পূর্বে প্রায় 300-400 বছর আগে এটা ছিল, এখন বিলুপ্ত হয়ে গেছে। এখন অ্যানিমেশন প্রক্রিয়ায় এই ছবিটা, অ্যানিমেশন প্রক্রিয়ায় এই ছবিগুলো সব তৈরি করছে কয়েক মুহূর্তে, আর অনেক ছবি তৈরি করে তাই বিলুপ্ত হতো। আর দৈনন্দিন জীবনে আইসিটি এত অকল্পনীয়, দৈনন্দিন জীবনে আমরা ফ্যান চালাচ্ছি, টিভি, আমাদের দৈনন্দিন জীবনে ছাপ ফেলেছে আইসিটি, এরকম কয়েকটি ব্যবহারের কথা বলা যায়। কিন্তু তোমাদের কেউ যেন মনে না করে যে বাইরে বুঝি কিছু নেই, তোমরা তো মনে করতে পারো যে বাইরে কি কিছু নেই, সব কি আইসিটি? না, সব আইসিটি না, বাইরেও কিছু আছে, এর বাইরেও কিন্তু অসংখ্য বিষয় থাকতে পারে। তোমাদের দৈনন্দিন জীবনে সরাসরি ব্যবহার না হলেও দেশের নানা কাজে কিন্তু আইসিটি ব্যবহার হয়ে থাকে। ব্যবসা বাণিজ্যে আইসিটি ব্যবহার, সাধারণত দোকানপাট যেসব বেচা কেনা হয় ইন্টারনেট ব্যবহার করেও সেই সময় বেচা কেনা করা হয়। বর্তমানে অনলাইন ব্যবসা ইন্টারনেট ব্যবহার করে তুমি ঘরে বসে অর্ডার করো, তোমার ঘরে দিয়ে দেবে, শুধু ব্যাংক খাত থেকে টাকা দিয়ে দিতে হবে। সাধারণত দোকানপাট যেসব বেচা কেনা হয় ইন্টারনেটের ব্যবহার করেও সেরকম বেচা কেনা হয় বলে ই কমার্স নামে একটি নতুন শব্দ তৈরি করা হয়েছে, ই কমার্স। অতীতে অফিসের কাজে অনেক সময় ব্যয় হতে, এখন আইসিটি ব্যবহার করে অফিসের কাজকর্ম নিয়ন্ত্রণ করা হয়েছে, জনবল কম লাগছে। সাধারণত সেটাকে বলে ই গভর্নমেন্স। পুলিশ বাহিনীর অপরাধী ধরার জন্য ব্যাপকভাবে আইসিটি ব্যবহার করে, দেশের প্রতিরক্ষার কাজে সেনাবাহিনীও আইসিটি ব্যবহার করে, কলকারখানা যানবাহন নিয়ন্ত্রণে এই বিষয়গুলো আইসিটি ব্যবহার ছাড়া রাতারাতি অচল হয়ে পড়ে। কলকারখানা, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বাংলাদেশের প্রতিটা সেক্টরে আইসিটি ব্যবহার হয়েছে, আইসিটি ছাড়া বর্তমানে অচল হয়ে পড়েছে। আগামী ক্লাসে হবে তথ্য ও যোগাযোগের গুরুত্ব, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, বুঝতে না পারলে বলো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তোমরা প্রশ্ন করো, উত্তর দেওয়ার চেষ্টা করবো। আইসিটি ছাড়া বর্তমান যে চিকিৎসা ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, মানুষ এখন এই কঠিন ব্যাধি নিরাময়, মানুষের কঠিন ব্যাধি ক্যান্সারও নিরাময় করা সম্ভব হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে আইসিটি ব্যবহার ছাড়ার কোনো বিকল্প নেই। আইসিটির গুরুত্ব তোমরা বাড়ি থেকে দেখে আসবে।
কোনো সমস্যা? থ্যাংক ইউ, ধন্যবাদ।